তারপর গোবিন্দ, তো রবিদা কালকে কেমন খেললো বল? সুপার! ও চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই অভিকে কে নামালো রে প্রদ্যুৎদা? পাগল! তাহলে ভিকুদাই কায়দা করে নামিয়ে দিয়েছে? সে আর বলতে, সে এক সিলিন নরেন্দা। কিরকম ম্যাচের পর বুঝলে তো, ম্যাচের পর টেন্ডে ফিরে তো পদ্মদা কিছুক্ষণ মুখ গুম করে বসে রইল। সে কি রে? তারপর 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 ও ভিকুদাকে ডেকে বলল, আজ বুঝলাম পারিজাতে আমার প্রয়োজন ফুরিয়েছে, আমাকে চিৎকার টিম বানানো হচ্ছে। আমার ক্যারিয়ারে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, আর ভবিষ্যতে যেন না ঘটে এর জন্য কাল থেকে আমি প্র্যাকটিস আসছি না। আর ভিকুদা কি বললো? ভিকুদা? ভিকুদা আর কি বললে, বললো এভাবে কি ক্লাব চলবে? তুই শালা, কাল থেকে আমি আর আসছি না। এই সিন আমি 4-4 বছর ধরে দেখছি, বুঝলি? 4-4 বছর ওই দুজনে আবার ক্লাবে আসবে, আবার ম্যাচ হলে পরে ময়দান মাথায় তুলবে। ওদের দুজনের হলো গিয়ে ভাসুর আর ভাদ্রব্যের সম্পর্ক, বুঝলি? এটা একবার হক কথা বলেছো নরেন্দা, ভাসুর আর ভাদ্রব্যের সম্পর্ক। এই এই, তুই এটা হাসিস কেন রে? ভাসুর ভাদ্রব্যের সম্পর্কে তুই কি জানিস? পাকা ছোঁড়া কোথা কারে? আরে অভি না, দূর মানার কোথায় বাজাতে পারলাম, সেই তো রেলিগেশনে পড়ে গেলাম। আরে রাগ, রেলিগেশনের ম্যাচ, এবার তুই নামবি আর রেলিগেশন ম্যাচের পয়েন্ট আমাদের পকেটে পকেটে বল। আরে ঠিক আছে, এসব পথে ছাড়, যে কাজের জন্য এসেছি। শোন, বাবা কাল ওই ডক্টর মুখার্জির সাথে কথা বলে রেখেছেন, বুঝলি? উনি বলেছেন যে ভালো একজন নিউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে। নিউরোলজিস্ট? আরে বাবা, তুই যে স্টেজে আছিস না, একজন ভালো নিউরোলজিস্টের সঙ্গে যদি কনসাল্ট করে তার সাজেশন নিস, তাহলে তুই দেখবি আরো তাড়াতাড়ি তোর কিওর হয়ে যাবে। কিন্তু অভি, এই মুহূর্তে আমি নিউরোলজিস্ট কোথা থেকে পাবো বলতো? ওরে বাবা, তোকে কিচ্ছু পেতে হবে না, সব ব্যবস্থা আমি করে রেখেছি। ডক্টর চাকলাদারের সাথে কথা বলে রেখেছি। ও মজার কথা কি বলতো, সে ভদ্রলোক আবার ফুটবলের পোকা। শোন, তুই কালকে রেডি হয়ে থাকিস, আমি তোকে তুলে নিয়ে যাবো। ওকে, থ্যাংক ইউ।